দেখুন, উত্তর কোরিয়া পণ্যের উৎপাদন বাড়াচ্ছে অনলাইন ডেস্ক। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞা কঠিন হচ্ছে উত্তর কোরিয়ার জন্য। একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞার মাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞায় কাবু না হয়ে পাল্লা দিয়ে দেশীয় পণ্যের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনকেও দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। চীন ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে সরে আসতে বলেছে। তবে উত্তর কোরিয়া তাদের মিত্রকে পাল্টা হুমকি দিয়ে এ ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে। উত্তর কোরিয়ার বাজারে অধিকাংশ পণ্যই চীনের তৈরি। সম্প্রতি দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি ছোট দলকে পিয়াংইয়াং সফরের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, গাজর ফ্লেভার টুথপেস্ট থেকে শুরু করে চারকোলের ফেস মাস্ক ও মোটরসাইকেল সব নিজেরাই উৎপাদন করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন 2011 সালে ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যের উৎপাদনের উপর জোরদার দেওয়া হয়। এর আগে দেশটি চীনের পণ্যের ওপর বহুলাংশে নির্ভরশীল। ভবিষ্যতে নিষেধাজ্ঞায় বিষয়টি মাথায় রেখে মুদ্রার অবমূল্যায়ন ও আত্মনির্ভরশীল আদর্শকে সামনে রেখে দেশীয় পণ্যের উৎপাদনের উপর জোর দেন কিম জং উন। তবে ঠিক কী পরিমাণ পণ্য উৎপাদন করেছে উত্তর কোরিয়া তা সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এছাড়া চীন ও মালয়েশিয়া দেশটিতে কী পরিমাণ পণ্য রপ্তানি করে তাও জানা যায়নি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় উত্তর কোরিয়ায় তাদের রপ্তানি পণ্যের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত মাসে রয়টার্সের একটি টিম উত্তর কোরিয়া সফরের সুযোগ পেয়েছিল। রয়টার্স আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।